আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? কিছুদিন আগে আমি গিয়েছিলাম কুয়াকাটা পিকনিকে, অফিস, আমার হাজব্যান্ডের অফিস পিকনিকে। তো কি কি ওখানে আনন্দ করলাম, কোথায় গেলাম, কি কি দেখলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমরা গাড়ির থেকে নেমে ফার্স্টে সাগরের কাছে গিয়ে একটু মন ভরে তার হাওয়াটা গায়ে লাগালাম, কিছু পিক তুললাম, মিঠা পানির কূপ দেখলাম, বৌদ্ধবিহার দেখলাম। তারপরে খাওয়াটা বাহিরে তত হয় নাই, কারণ পিকনিকের রান্নাবাড়া আমাদের ওখানেই হয়েছিল। মুড়ি দিয়া মাংস দা খেয়েছি, এটা পার্সোনালি আমরা খেয়েছি, সবার জন্য না। বাবুর্চি সাহেব খুবই যত্ন সহকারে আমাকে দিয়েছিল খেতে, আর বাবুর্চি নিজেও জানে না যে এই মুড়ি দিয়ে মাংসটা আমার খুব প্রিয়। তো সকালবেলা খেয়েছিলাম চিকেন দিয়ে খিচুড়ি, গিয়েছিলাম আড়দে, কুয়াকাটার আড়দে। এত মাছ আমি একসাথে কখনোই দেখিনি। আড়দে যে মাছ কেনার থেকে দেখার আনন্দটাই ছিল বহুত। এবং আসার ঠিক আগ মুহূর্তে খেয়েছিলাম সিফুড, এত ফ্রেশ ছিল, এত মজা, এতই মজা ছিল বলার বাইরে। এমনি আমার সিফুডগুলি প্রিয়। তো ওখানকার বাড়িঘরগুলিও আমার খুব ভালো লেগেছে। দেখেন নিচে পুরাই খালি, গাছ দিয়ে ভরা, উপরে তারা দোতলার মতো করে ওখানে তারা থাকে। কিছু কিছু বাড়ির নিচে তো খেলার জায়গা, একটা বাচ্চা আমাদের কি যেন সাধতেছে। তো আমাদের ভ্যান ড্রাইভার বললো এখানে তাঁতিরা তাঁতের কাপড় বোনায়, তো দেখতে গিয়েছিলাম, দেখা হয়ে উঠে নাই। তো আমরা ফার্স্টেই আমাদের বাসার কাছে বাসে উঠলাম। সেদিন ছিল 20 তারিখ রাত্র, সামনে 21 ফেব্রুয়ারির বন্ধ ছিল। তো আমাদের গাজীপুর থেকে বাহির হইতে হইতেই রাত 12টা বেজে গিয়েছিল। তো আমি কিন্তু ফরিদপুরের মেয়ে, তাও এই পদ্মা সেতুতেই প্রথম উঠলাম। এত সুন্দর লাগতেছে বলার বাহিরে। বাসে ছিল অনেক হৈহুল্লো, অনেক গান বাজনা, কিন্তু আমি বাসে রাতের জার্নিতে হৈহুল্লোটা পছন্দ করি না, তাই নিজের মতে চুপচাপ বসে আছি, জিকির করছি, আর আমার মেয়ে ভিডিও করছে। কি সুন্দর মনোরম পরিবেশ, রাতের দৃশ্যটা মনে হয় আরও বেশি সুন্দর। তবে আমি নেক্সট টাইম আবার যাব মাওয়াঘাটে এই পদ্মা সেতু দেখার জন্য, আশায় থাকলাম। এত সুন্দর লাগতেছে পদঘাটগুলি। তো আমাদের ট্যুরটাও খুব ছিল, বেজায় মজার ছিল। তো আমরা যে হোটেলে উঠেছি এটায় এসে পৌঁছে গেলাম সকালবেলা। সকালবেলা আমরা 5টা বিকি 6টা মেবি এই টাইমে এসে উঠছি। তো হোটেল থেকে কিছুটা ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম সাগর পাড়ে। কি সুন্দর সাগর পাড়ে! এখানে সকালের খিচুড়িটা খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব বৌদ্ধবিহারে, বৌদ্ধবিহারের মূর্তিটা দেখব। এখানে বৌদ্ধবিহারটা, মিঠা পানির কূপটা এবং লাল কাঁকড়ার চর, এগুলি আরও অনেকগুলি আছে, আমার সব মনে নাই। এগুলি দেখার জন্য যাওয়া, তবে সব দেখা হয় নাই, কারণ বিকালে আবহাওয়াটা খুবই খারাপ ছিল। তো আমরা চলে আসছি বৌদ্ধবিহারে। আমাদের হোটেল থেকে ভ্যান ভাড়া এখানে রিজার্ভ নিল 400 টাকা। আমরা 3 জন চলে আসলাম। এখানে 10 টাকা টিকিট কেটে তারপরে এটার ভিতরে ঢোকা লাগলো। তো আমরা এই যে মূর্তিটার ভেতরটায় ঢুকলাম, দেখলাম মূর্তিটা, দেখলাম দেখা আমরা বেশিক্ষণ থাকি নাই ওখানে, অল্প টাইম বাহির হইয়া বাহিরের পরিবেশটা দেখলাম। ওখানেই ভিতরে ছিল মিঠা পানির কূপ। তো মিঠা পানির কূপটা দেখতে গেলাম। মিঠা পানির কূপটা যায় আমি মনে করেছিলাম কি না জানো, কিন্তু পরিবেশটা, মিঠা পানির ওই কূপটা বেশি সুন্দর না, কীরকম নোংরা, কীরকম হয়ে রয়েছে, পরিবেশ আর যত্নের অভাব, যত্নটা আরও বেশি করা উচিত ছিল এটার। তারপর ওইখানকার কিছু মার্কেট টার্কেটগুলি দেখলাম। এই দোকানটায় ঢুকেছিলাম, মেয়ে কিছু কসমেটিক নিল, আমি কিছু কাঠের জিনিস নিলাম।
বেশি কিছু কেনাকাটা করি নাই। এখানে দেখলাম একটা রেস্টুরেন্ট, ছোটখাটো একটা রেস্টুরেন্ট, ওখানে আবার টেবিলে ছিল ছোট্ট একটু বানর। তো আমার মেয়েটা হাত পাতার সঙ্গে সঙ্গে কি সুন্দর উঠে আসলো, হয়তো বা ওরে ভালো লাগছে, কিন্তু আমি ধরেছিলাম আমাকে খামচি মেরেছে, হয়তো বা আমাকে ভালো লাগে নাই। তো বসে আছে, আমার মেয়ে ভয় পেতেছে, বলতেছে আম্মু আম্মু। আমি বললাম কিছুই হবে না, তুমি তো ইচ্ছা করে নিলা। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম ঘুরা মেবি 12টার দিকে। তো আইসা আমরা আবার হোটেলে ঢুকলাম, এখানে একটু আবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা যাব আবার বাহিরে, মানে আমাদের সেই গাড়ির কাছে যেখানে রান্না বাড়া হইতেছে ওখানে এখন যাব। সাগরে নামবো, সাগরে নাম নেমে একটু ভিজবো, গোসল করব না, পাটা ডুবাবো, এমনি আমার ঠান্ডার সমস্যা। তো আমরা ওইখানে সাগর পাড়ে যাওয়ার আগে এখানে দেখলাম যাওয়ার পথে অনেক মার্কেট, তো অনেক মার্কেট কিন্তু জিনিসপত্রের বেজায় দাম। তো আমরা এখানে এই যে মার্কেটে ঢুকতেছি, এখানে আমার মেয়ে দেখতেছে, সব দেখতেছে, ও শুধু টালুমালু করতেছে কী কিনবে কী কিনবে, এই চকলেট কিনবে, এই আচার কিনবে, এই মালা কিনবে। পরে ওর যে কটা জিনিস কিনে দিলাম, ওর মনে হয় ততটা আর কি কিনা শখ মিটে নাই, কারণ অল্প করে কিনে দিয়েছিলাম। তারপর এখন আমরা যাচ্ছি সাগরের কাছাকাছি। তো সাগরে নামার আগে গেলাম গাড়ির কাছে, গিয়ে দেখলাম কী কী রান্না করতেছে। এর মধ্যেই বাবুর্চি বলতেছে, ভাবি আপনার মনে হয় ক্ষুধা লাগছে, খিচুড়িটা বেশি খাইতে পারেন নাই সকালে, নেন কয়টা মুড়ি দিয়ে মাংস দেখান। আমি আবার বললাম মুড়ি আনলেন কোথা থেকে? তো এই তো এখানকার দেশি মুড়ি, খুব ভালো লাগে মুড়িটা বরিশালের, খেয়ে দেখেন। আচ্ছা দেন, আমার মেয়ে আবার কিছু চকলেটের দাম করতেছে, চকলেট নিবে, কিন্তু নেওয়া হয়নি, পরে দেখলো এই চকলেটগুলি বেশি ভালো না, তো আর ও নেয় নেই। ওর বেশিরভাগ হলো কালো চকলেট পছন্দ, তো এখানে সেই ডার্ক চকলেটটা কমই আছে, শুধু একটা ওট চকলেট নিয়েছিল আর কিছু আচার নিয়েছিল। তো আমরা ওইখানে গেলাম গাড়ির কাছে, গিয়ে রান্না বাড়া কী কী করছে সেগুলি দেখলাম, তারপরে মুড়ি দিয়ে মাংস দিয়ে খেলাম। বাবুর্চি নিজেও জানে না যে মুড়ি দিয়ে মাংস দিয়ে আমার খুব প্রিয়। যাক, সব উপর আল্লাহর ইচ্ছা। তো কোনো ভালোই লাগলো মুড়ি দিয়ে মাংস দিয়ে খেয়ে আমরা সাগর পাড়ে নামলাম, সাগরে গেলাম, কিছু ছবি তুললাম। তারপরে সাগরের কাছে গেলে আসলে জেনে কীরকম এতটা ভালো লাগে বলার বাহিরে। এর আগে কক্সবাজার গিয়েছিলাম যখন, তখন এতটা ভালো লেগেছিল যে আসার দিন তো আমার ওখান থেকে আসতেই ইচ্ছা করতেছিল না, ইস আর যদি দুইটা দিন থাকতে পারতাম। তবে কুয়াকাটা এতটা মনে হয় নাই, কারণ কক্সবাজারের মতো এতটা মজা এখানে লাগে নাই কুয়াকাটায়। এই যে আমার মেয়ে নামতেছে পানিতে, বেজায় খুশি আজকে। তো এখানে সাগরের পাড়ে, সাগরের এই ছেড়টা অনেক পানিগুলো অনেক ময়লা, সাগরটা উপভোগ করেন সবাই, কি সুন্দর আল্লাহর সৃষ্টি, সব জিনিসে যেন কত সৌন্দর্য লুকিয়ে আছে, খুব ভালো লাগতেছে। আমি এখানে কথা বলতে বলতে মনে হয় সাগরে আবার হারিয়ে গেছি, কথাই বন্ধ হয়ে গেছে। তারপর আমি আবার ওর সাথে নামলাম, নাইমা একটু পানিতে ভিজলাম, ছবি টবি তুললাম, জাস্ট এতটুকুই। আর সাগর পাড়ে নামা হয় নাই, কারণ বিকাল টাইমটায় আবহাওয়াটা খুব খারাপ ছিল। তারপর একটু পরেই আমরা চলে গেলাম সন্ধ্যার দিক দিয়ে ছিপুটের ওইখানে, ওইখানে খাইলাম ছিপুট। আবার এখানে ও সাগর পাড় থেকে ফেরার পথে মেয়ে আবার এখানে আইসগোল্লা আইসক্রিম খাইলো, কাশ্মীরি আইসগোল্লা আইসক্রিমটা ওর জন্যই নিলাম। তারপর আমি একটু চেখে দেখেছি, ভালোই লাগে,
তো এটা বাচ্চাদের খাবার। আমি খেলাম এখানে আচার, আচারটা ভারী টেস্ট হয়েছিল। আচারটা খেয়েছিলাম পাঁচমিশালি আচার, তারপর আবার আবার দাদাকে বলেছিলাম যে এই একটু বোম্বাই মরিচ দিয়ে দেন, তো খুব টেস্ট হয়েছিল আচারটা, খুবই মজার ছিল। এই তো বোম্বাই মরিচ কাটতেছে, তা আমি আবার বললাম অল্প করে দেন, বেশি খাইলে আবার সমস্যা হইতে পারে, এত ঝাল খাবো না। তো সব কিছু মিলে আমাকে একটা আচার তৈরি করে দিয়েছিল, আচারটা কিন্তু বেজায় মজা ছিল। এখনো দেখে জিভে পানি চলে আসছে, কি মজা যে ছিল। তো আমাদের ছিল একদিনের ট্যুর, সকালে যেয়ে পৌঁছেছি, আবার আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছিল 8টার দিকে। আমরা সবাই ওইখান থেকে গাড়ির পজিশনে চলে গেছি 8টার দিকে। এখানে আড়তে গিয়েছিলাম, আড়তে গিয়ে এখানে মাছ দেখলাম, এই কোরাল মাছ, রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, এই চিংড়িগুলি ওইখানে 1400 টাকা কেজি। তারপরে টোনা মাছ, তারপরে দেখেছিলাম ইলিশ মাছ, যেটা 600-700 গ্রামের ইলিশ, 1700 টাকা কেজি, 1800 টাকা কেজি। আমি বললাম এত দাম এইখানেও? পরে এই যে সিফুড স্টলগুলিতে চলে আসলাম, তো এইখানকার সিফুডগুলি খুব ফ্রেশ ছিল। আবার আমরা খেয়েছিলাম যেখানে কক্সবাজার, ওইখানকার সিফুডগুলি আবার একটুই ছিল, এত ফ্রেশ ছিল না। কাঁকড়াটাও মজা হয়েছিল, আর এটা ছিল স্কুইড। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওকে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম।